Hey guys, welcome back to my channel. This is Rima's video. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে ভাই ফোঁটা আর সবার প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। তো শুভ ভাইফোঁটাতেও তোমার মানে সকল ভাই বোনদেরকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে যেহেতু ভাইফোঁটা সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, বাড়িতে রান্না বান্না চলছে জোর কদমে। তো কে কে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর খুব মজা করছি, কী কী করছি, কী কী খাওয়া দাওয়া করছি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করা হয়নি, তো পিসি তো সকালেই চলে এসছে আর পিসি বাবা জ্যাঠা মেজর জ্যাঠাকে ফোঁটা দিয়েছে, সেগুলোর পর্বও আমি তুলতে পারিনি। আমি তো তোমাদেরকে আগেই বললাম প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, তো সেগুলো ফটো তোলা আছে, বুনুকে দিয়ে ফটো তুলিয়েছি, তো সেই ফটোগুলো শেয়ার করব, তোমরা দেখে নিও আর কী কী খাওয়া দাওয়া হবে, কী কী রান্নাবান্না হচ্ছে আর কে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে বাবা আর ছোটো পিসি গল্প করছে, দুজনাই কখনো ক্যামেরার সামনে আসতে চায় না আর আনতে গেলে ভীষণ কষ্ট, আসবেই না, চেষ্টা করলেও আসবে না, পিসিও তাই বাবাও তাই। তো তার জন্য না জানিয়ে ভিডিওটা করা দুজনাই। চলো এরপরে দেখিয়ে ফেলি যে আজকে কী কী মেনু হচ্ছে ভাইফোঁটাতে। তো এখানে দেখো বাসমতি চালের ভাত করা হয়েছে, আজকে কোনো ফ্রাইড রাইস বা বিরিয়ানি না, প্লেন ভাত। তো বাসমতি চালের ভাত রয়েছে এখানে, আর হচ্ছে এই দেখো এখানে খাসির মাংস হচ্ছে, খাসির মাংসটা এখনও রেডি হয়ে উঠতে পারিনি, তো এখানে খাসির মাংস রান্নার পর্ব চলছে। আর তারপরে হয়েছে হচ্ছে বাটা মাছের ঝাল, এগুলো সব রেডি হয়ে গেছে, বাটা মাছের ঝাল। আর এদিকে আছে জলপাইয়ের চাটনি, খেজুর দিয়ে জলপাইয়ের চাটনি, এগুলো সবই তৈরি হয়ে গেছে। তো আরও একটি জিনিস করেছে মা, সেটি হচ্ছে পায়েস, কারণ পায়েসটা করার কারণ আছে আমার মামার ছোটো ছেলে জন্মদিন ছিল আজকের দিনে, তো তার জন্যই বেসিক্যালি আর কি পায়েসটা করেছে মা। তো আর ছিল ফ্রিজে সেভেন আপ ছিল, মামা ফোন করে বলেছিল যে একটা সেভেন আপ নিয়ে রাখিস, তো আমি বললাম ঠিক আছে, তো সেভেন আপ নেওয়া হয়েছে। আর দেখো এখানে গল্প, এখনও গল্পের পর্ব চলছে, আমি ভাবলাম টুক করে একটু ভিডিও করে নিই। আর দেখো আমার মা রান্না করতে করতে, তোমরা সকলেই জানো খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো সেই রকমটাই এখনও চলছে রান্না। আর এর মধ্যে দেখো মামি, ছোট ভাই, মামা ঢুকে পড়েছে, মানে আমাদের বাড়িতে চলে এসছে, তো মামা বাইক নিয়ে চলে এসছে। কী বলো তো মামার আর কি সোনার উপর দোকান, তো তো সকালবেলা থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিল দোকানে, জানেন ভাইফোঁটার দিন সব ভাই বোনদের জন্য জিনিস কেনা হয়, তো সেই রকমটাই মামা খুব দেরি করে ফেলেছে, প্রায় আড়াইটে তিনটে বেজে গেছে আসতে, আর বেশি লেট করিনি, মামা মামি ভাইকে বসিয়ে ফেলেছি, খেতে দিয়ে ফেলেছি। তো চলো মামা আর মামি খাওয়া দাওয়া করে নিক, দেন তারপরে আবার আসবো। তো আর তারপরে ভিডিও করা হয়নি, পিসিও চলে যাচ্ছে একটা মন খারাপের কারণ, পিসিকে অনেকবার আটকিয়েছিলাম যে পিসি থেকে যাও, তো পিসির বাড়িতে কাজ বলে পিসি আর থাকতে পারিনি। তো আমি পিসি মা বুনু বাবা সব একসাথেই খাওয়া দাওয়া করেছি, সেটা তুলতে পারিনি। তো দেখো পিসি টোটো ছেড়ে দিয়েছে, আমি বলছিলাম যে পিসি বাড়ি গিয়ে ফোন করে দিও। তো এরপর দেখো মামা মামি বেরিয়ে পড়েছে, মামা মামিও চলে যাবে। তো প্রত্যেক বছর ভাইফোঁটাতে মামার বাড়িতেই যাওয়া হয়, আমার একটি দিদুন মারা গেছে বলে মামার এবার ফোঁটা হয়নি, কিন্তু ফোঁটা হয়নি বলে কি খাওয়া দাওয়া আনন্দ মিস যাবে, কখনোই না, মামা এসছে এবার আমাদের বাড়িতে আরও বেশি মজা হয়েছে। তো এই যে দেখো মামার মামিও বেরিয়ে পড়েছে, এখানে বড় জ্যাঠার সাথে মামি কথা বলছে, মামা তো মামা মামিও চলে যাবে। এই আসলে কেউ চলে গেলে জিনিসটা ভীষণই মন খারাপের হয়, কেউ থাকলে খুব আনন্দ হয় কিন্তু চলে যাওয়ার সময়টা সত্যিই মন খারাপের হয়। তো মামির সাথে তো ভীষণই মজা ঠাট্টা করি সব দিনই, আজকে বলে না। আর এই যে মামি কি দাঁড়িয়ে দেখছে জানি না, ভূতের মতো হাঁ করে তাকিয়ে কি দেখছে আমি বলতে পারবো না, বুনুও আছে। আর এই যে ফাইনালি গাড়িতে উঠে পড়েছে, এবার বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য, তো টাটা করে দিলাম। আর এখন সন্ধ্যা, সবাই চলে গেছে আর একটু রেস্ট নিয়ে দেন আমরা গোছানো শুরু করেছিলাম, যেহেতু আমাদের হেলিনচাতে ভীষণ ভালো কালী পুজো হয়। তো দেখো বেরিয়েও পড়েছি, মা আমি বুনুই বেরিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এটা আমাদের স্কুল, গার্লস স্কুলে হয়েছে, গার্লস স্কুলে হয়েছে এটা, আর এটা হচ্ছে নবরণ সঙ্গ, খুব দারুণ করেছে। আর চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। সবসময়
খুব ভিড় হয়েছিল দেখো, আর এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা, সত্যিই তাই। আর করোনার জন্য যেহেতু আমরা পারিনি দুবছর ঠাকুর দেখতে, তো দেখো এবছরটা খুবই মজা করেছি, ভীষণ মজা করেছি। দুর্গা পুজোতেও তাই আর কালী পুজোতেও তাই, তো দেখো খুব ভালো মজা হয়েছে। ভিড় মানেই তো একটা মজা মজা ব্যাপার। উদ্যোগে আয়োজিত 44তম বর্ষের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজায় আমাদের হেলেঞ্চাতে বুর্জ খলিফাও হয়েছে, কিন্তু আমরা যখন বেরিয়েছি প্রচণ্ড ভিড় ছিল। যেটুকু ভিডিও আমি করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর মামা মাকে কি গিফট করেছে সেটাও আমি ফটোতে দিয়ে দেবো লাস্টে, তোমরা দেখে নিও। আর এই যে এই মেলাটায় ঘুরেছি, আর বেশি দূর যায়নি যেহেতু আগে একদিন গেছিলাম, তো অল্প কটা ঠাকুর দেখেই চলে এসেছি।